শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালো যেতে আমার স্ন্যাক ছোটো ভাই এখানে উপস্থিত আছেন, আমার খায় ভাইয়া জিয়া। জিয়া ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস ন্যাশনাল চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক বাংলা অভিযোগে। আমি সাংবাদিক পরাজয় কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আপনার সঙ্গে আছি। জিয়া ভাই, এত সুন্দর যে একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন মেসেজ জিয়া এন্টারপ্রাইজ, এখানে এভিএম মাছ কবুতর পাখি খাতা পাখি খাবার, এই যে একটা থিম, এই থিমটা জিয়া ভাই আপনি কি করে নিলেন? আমি আপনাকে জিয়া ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। জিয়া ভাই, এখানে যে সমস্ত পাকাটালিগুলি আছে একটু পরিচয় করে চ্যানেলের মাধ্যমে, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে। আমার এখানে আছে বাজিগার, এরপর আছে কোকাটেল, লাভবার্ড, চাবা, গুগু, এমনকি আপনার বিশেষ করে আছে খরগোশ, বিড়াল। এই যে বিড়াল যে দেখতে পাচ্ছি, এখানে তিন ধরনের বিড়াল আছে জিয়া ভাই। এখানের যে ইয়েটা আছে গোল্ডেন কালারের, এটাকে কোন ধরনের বিড়াল বলা হয় এবং কোন দেশ থেকে সংগ্রহ করেছে? এটা আমাদের দেশি, এটা তো এগুলো আমাদের দেশি না, এগুলো ফার্সিয়ান একটা আছে, আর একটা আছে আপনার রাশিয়ান একটা আছে, মিক্স আছে, সেটা তিন কোয়ালিটি। মানে এখানে কোনটার প্রাইস কত করে পড়ে? আমাদের ফার্সিয়ানের রেটটা একটু বেশি, ফার্সিয়ান 20-25, আর রাশিয়ানগুলো 15-20, আর500 টাকা। আর এখানে যে আপনার যে আরো কিছু ব্রাম্বেল মুরগি জাতীয় দেখতে পাচ্ছি, এগুলো কি ব্রাম্বেল বলা হয়? মোরগ না, এগুলোকে বলা আমেরিকান ব্রাহ্মণ, আমেরিকান ব্রাহ্মণ। একটু একটু আসেন, আমি একটু এটা ধরেন। জিয়া ভাই, আপনি এটা সম্পর্কে আপনি একটু তুলে ধরবেন যে কীভাবে কীভাবে আপনি সংগ্রহ করলেন একজন আলোকিত ব্যক্তি হিসাবে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জিয়া ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে যে খরগোশ আছে, এগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমাদের এগুলো এখন খামার আছে, খামার থেকে আমরা সংগ্রহ করে আনি বিক্রি। আচ্ছা, আর আপনি ওই যে একটু মোরগগুলি সম্পর্কে একটু পরিচয় করে দিবেন আমার চ্যানেলের মাধ্যমে, চ্যানেল 99 আপনি থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন সম্মানিত জিয়া ভাই। এগুলি প্রাইস কত করে? এগুলোর প্রাইস আপনার জোড়া 6,000-7,000-8,000 মুরগির বিশেষত্ব আছে ময়ূরের মতো ফুলবে, এখন ফুলে, একটা ছাড়ার তো দেখি। আর এখানে আপনার বিশেষ করে জিয়া ভাই, আমি আরো অ্যাকোয়ারিয়ামের এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে কি ধরনের মাছগুলি আপনি সংগ্রহ করেছেন? অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমাদের সব মাছ আছে, সব বিদেশি, দেশি মাছ আমাদের রাখা, গোল্ডেন ফিশ দেশিটাকে আমরা রাখি, গোল্ডেন ফিশ, কমেট, এঞ্জেল, এটা আমাদের কয়েল পাখি, আমাদের সাধারণত খাওয়ার জন্য পালার জন্য কয়েল পাখি নিয়ে থাকে। আপনি কি আবার পিছনে খামার করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের পিছনে। চলেন আমি আপনার একটু খামারটা দেখে আসি। ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন চ্যানেল 99। আচ্ছা, ছটা বাচ্চা তো আছে খরগোশ,
কর্মের বাচ্চা দিয়েছেন, খাদ্যের টোটাল আইটেমগুলি আপনারা এখান থেকে পাচ্ছেন। আপনারা দূর দূরান্তে যেতে হবে না, আপনারা এখানেই পাচ্ছেন সবকিছু। জিয়া ভাইয়ের এখানে কালেকশন অনেক ধরনের, আমি বললাম যে আমেরিকান ব্রাহ্মা আলাদা রাখছি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ওইটা দেখা যাচ্ছে বড় মোরগ, ওইটা হলো না, ওইটা যখন ব্রিড করার সময় তখন ছাড়ে দিয়ে, ওইটা কি ফাইটার না, মানে এই ব্রাহ্মারে তখন ছাড়ে দিলে ওইটা চারা টারা দিবে দেওয়ার পর আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হলো সবগুলোর বাচ্চা। আমার প্রথমে হলো যে ছোটখাটো করে একটা দোকান দিয়েছিলাম, আমার মূল ব্যবসা আছে আরব, ওখান থেকে সাধারণত এটা ছিল আরব, তো তার থেকে আমি ছোট করে একটা দোকান দেওয়ার তারপর দেখলাম অনেক চাহিদা, চাহিদা প্রচুর বেশি, মানে রেগুলার যারা করতে পারবে চাহিদার অতিরিক্ত। এখান থেকে আপনার ডেলিভারি কোথায় কোথায় যাচ্ছে? আমার আন্ডারে 10টা দোকানের মতো চলতেছে। চলতেছে তাই, দোকানে শুধু চলতেছে, আবার খুলতে তো আপনার ঢাকা চিটাং সব জায়গায় যেতে। আউটস্ট্যান্ডিং। আমি বর্তমান প্রেক্ষাপটে নিয়ে চলে আসি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব আজের জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য জিয়া ভাই আপনি ডিজিটালে ছোঁয়া কী দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে? ডিজিটাল বলতে ডিজিটাল এখন সব কিছু হয়ে গেছে, এখন সব ব্যবসা আপনি আমাদের যে ব্যবসাটা ওই ব্যবসাটা আপনার অনলাইন হয়ে গেছে। আগে মানুষ ঘরে ঘরে যাইতে হয়েছে, এখন আর ঘরে ঘরে যাইতে হয় না, মোবাইলের অ্যাপসের মাধ্যমে অর্ডার দিচ্ছে তা চলে আসছে, এটা একমাত্র শেখাচ্ছে সরকারের কারণে হচ্ছে, আমাদের সরকারের কারণে সব কিছু করা সম্ভব। বর্তমান সরকারকে আপনি ভালোবাসছেন কী জন্য বলেন? বর্তমানের সরকারকে ভালোবাসে বিএনপি আমলে বিএনপি করছে কিছুই করতে পারেনি, পদ্মা সেতু করলো বাংলাদেশ শেখ হাসিনা সরকার, আমাদের শেখ হাসিনা সরকারে আমাদের আমাদের রেলের প্রকল্প নিল, রেল প্রকল্পের মধ্যে আমাদের রেলের বিদেশি রেল পর্যন্ত আমাদের ঢাকা শহরে অলরেডি চালু হয়ে গেছে, এরপর আমাদের ডেমো ট্রেন চালু করলো, আবার চিটাং যেখানে চিটাংরে বলছে কোনো রেলে যাবে না, এই জায়গাতে শেখ হাসিনা সরকার চিটাং মেট্রো রেল পর্যন্ত শুরু করতেছে, আমাদের বাংলাদেশের পরিকল্পনা 2023-24 আমাদের তো বাংলাদেশ বিশ্বের মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিধেয় দানা, বাবার আমল এবং চাচার আমলের দিকে উত্তর দিকে যেতে চাইলে দক্ষিণ দিকে বিক্রি করতে যেতে চাইলে বলতো যে তোমরা ওইখানে যেও না, কেননা ওইখানে জিন আছে প্রেতনি আছে। আপনি যে কথাটা বলেন আমি আপনি শুট করছি, আমরা যে প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে মধ্যে আমাদের এলজিআরডিএ মন্ত্রী তাজুল ইসলাম সাহেব আছেন এবং আমাদের বর্তমান সরকার যে পদ্মা সেতু করেছেন আমার বিশ্বব্যাংক থেকে তখন একটা নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন আমার সাথে 16 কোটি মাবন আছে, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে রেমিটেন্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। আজকে যে চ্যালেঞ্জের মোকাবেলা করে পদ্মা সেতু করতে পেরেছে আপনি অভিনন্দন জানিয়েছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং তার সাথে আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনাকে আমরা ওবায়দুল কাদের স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে এখানে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেব আছেন এবং মাহফুজ ভাই আছেন ওনাদের সম্পর্কে আপনার, যেহেতু ওনারা হচ্ছে রাজনীতির কিং, ওনাদের সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন? ওনাদের সম্পর্কে তো না বললেই চলে, কারণ আমাদের এখানে রাজনীতিতে আছে আমাদের এলজি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, তাজুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমাদের এখানে কোথাও বিএনপি বিনা ভোটে আমরা হয়েছি, আমাদের কাউন্সিলর তিনবার আমাদের ছিল তাজুল ইসলাম সাহেবের নেতৃত্বে, এখানে কোনো বিএনপির কোনো অস্তিত্বই নাই, যার কারণে প্রমাণ দেখা দিয়েছে আমাদের এবারে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে কোনো রাজনীতিবিদ ছিল না, আমাদের এখানে ছিল সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ হলো আমাদের মোহাম্মদ ভাই আর হলো যে আমরা তাজুল ইসলাম সাহেব, মোহাম্মদ ভাইয়ের নেতৃত্বে আমাদের লাকসামে কোথাও কোনো জায়গার মধ্যে কোনো বিএনপির অস্তিত্ব রাখেনি আর সবাই এখন আওয়ামী লীগে যোগদান করেছে, আমরাও চাই আমাদের লাকসাম অন্তত পুরো বাংলাদেশের একটা নেতৃত্ব দেয়, জংশনটা আমাদের একটা সে, আর আমাদের রেলওয়ে জংশনের কথা তো নাই বললে চলে, কারণ আমাদের রেলওয়ে জংশনে আসতে হবে সবাই, যারা চাঁদপুর যাবে, যারা
ঢাকা যাবে, সবাই রেলওয়ে জংশনের প্রদর্শন করে যাবে। আবার আমাদের ইতিমধ্যে আমাদের রেলওয়ে জংশনের পাশে আরেকটা প্রকল্প নিচ্ছে, বড় ধরনের প্রকল্প নিচ্ছে, একটা মসজিদের প্রকল্প নিচ্ছে, তাদের এইগুলো সব প্রকল্প আমাদের তাদের স্থান থাকার কারণে প্রকল্পগুলো হচ্ছে। আর প্রকল্পের মাঝে আমাদের এখানে একটা পার্ক তৈরি করে দিয়েছে, পরিবেশ সৌন্দর্য রাখছে। আবার আমাদের ওয়ার্ড ভিত্তিক যারা আছে অনেক সাপোর্ট দিচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়, প্রত্যেকটা রোডে আমাদের অনেক রোড হাই রোড করে দিয়েছে আমাদের। আমাদের এমন কোনো আগে বিএনপি আমলে দেখতে কাঁচা রোডে আমরা হাঁটতে হয়েছে, চলতে কষ্ট হয়েছে, প্যাকা ছিল, হাঁটতে পারতাম না। এখন আমরা প্রত্যেকটা রোডে ইজিলি যেতে পারতেছি, প্রত্যেকটা রোডে আমাদের রিক্সা হইতে সবে আসছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের সদীয় নেতা যিনি হাতিটি পাপা করে আমাদের তাজুল ইসলাম স্যার, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের এলজিআরডি মন্ত্রী এবং আমাদের মহম্মদ ভাই অত্যন্ত, আমি যদি মহম্মদ ভাই এবং তাজুল ইসলাম সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে বলদি বল উন্নত মমসি শিরিনে হারি ঐনত শির ওই শিকৌরী মাল ভুলক দুলক ভুলক বেঁধিয়া খোদার আসন আর অর্ষে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী। আজকে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের হাত ধরে এবং মোহাম্মদ ভাইয়ের হাত ধরে আজকে আমরা পেয়েছি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক জিয়া ভাই। জিয়া ভাই, আপনি ইতিমধ্যে ওয়ার্ড কাউন্সিলের হতে যাচ্ছেন, সভাপতি হতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতির কথা একটু তুলে ধরবেন। আমার অনুভূতি বলতে অনুভূতি অনেক, কারণ রাজনীতিতে ঢুকার পরে আমাকে এত একটা ভালো জায়গার অবস্থান আমাকে দিচ্ছে। রাজনীতি থেকে আমি অনেক পরিশ্রম করব, রাজনীতিকে অনেক ভালোবাসি, যার কারণে আমাকে অনেক কিছু দেওয়ার জন্য ওরা সভাপতি ক্যান্ডিডেট হিসাবে সভাপতি হিসাবে অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি হয়তো বা একটু এটা নিয়ে আমি অনেক গর্ববোধ, আবার ওয়ার্ডে গ্রাম কমিটি একটা পোস্ট পাই দিয়েছে, বড় পোস্ট পাই সভাপতি, যেটা আমার পক্ষে সম্ভব, বা আমি এটা চালাতবো কীভাবে, এটা আমাকে কাউন্সিলর সাহেবের নেতৃত্বে আমাদের এখানে ওয়ার্ডের ভিতরে আমরা অনেক নেতৃবৃন্দ আছে, আমরা স্বেচ্ছাসেবক ক্লিক করি, স্বেচ্ছাসেবক ক্লিক সবসময় মানুষের স্বেচ্ছায় কাজ করে, যে কোনো কাজ করেছে স্বেচ্ছায় করছে, স্বেচ্ছাসেবক ক্লিকে এমন একটা লিগ যারা স্বেচ্ছায় সবার কাজ করে। আর স্বেচ্ছাসেবক ক্লিক আছে বিদায় বাংলাদেশে সবাই ভালোভাবে চলতে পারতেছে, এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে এই পোস্টটা দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের আলোকিত কিংবদন্তি পত্রকণ্ঠে বন্ধ হয় বঙ্গবন্ধু আদর্শ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনি যেই কাজ হাতে নিয়েছেন এবং আমাদের শ্রদ্ধীয় নেতা আমাদের মহম্মদ ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে ওয়ার্ড কাউন্সিলর এবং আমাদের এলজিডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের একমাত্র হাতিয়ার আপনারা আছেন। আপনারা যদি দেশকে যেভাবে নিয়ে যাবেন ঠিক আমাদের দেশ সেভাবে আসবে। আমরা আমাদের মমতাময় মা জননেত্রী শেখ মুজিবুর জীবন কামনা করছি, তার সাথে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা দেখেন হাতিটি পাপা করে, কিন্তু আজকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জিয়া ভাই যেই প্রদর্শন হাতে নিয়েছেন ওনার যাতে সাকসেস হয় সেই প্রদর্শনী আমি চ্যানেল 9 থেকে আমি বিদায় রেখে রাখছি এবং ভালো থাকেন সুস্থ থাকেন। আমি সাংবাদিক ভরত ভাই, জাতীয় পত্রিকা দৈনিক ধন্যবাদ। যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা প্রমাণচিত্রের সাথে সাথে আপনারা আমাদের টক শো দেখবেন ওনার, আমি কাট করে টক শোতে নিয়ে আসবো, এটা আমি উৎসর্গ করে দিলাম আমাদের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেব এবং ওয়ার্ড কাউন্সিলর এবং মহাপাত্রের জন্য। ধন্যবাদ জানাবো।